Welcome back to my channel, Halda the Fun Mingyon. I hope you are very happy. Today, we are not going to video on our channel. Our subscriber is doing well. So, please support us. And let's start today's video. If you like this video, please like and share our channel. Like, share and subscribe. Don't forget to আমি আমার ডিউটি লাইফ নিয়ে যথেষ্ট ব্যস্ত হয়েই পড়েছি বলতে গেলে কারণ আমি সেই মর্নিং এ বেরোচ্ছি নাইটে ঢুকছি আমি এদিকে আসার একদমই সময় পাচ্ছি না এই প্রজেক্টটা এখনই টোটাল ভাবেই হ্যান্ডেল করছে আমার বাবা পুরোপুরি ভাবেই তো ইনি হচ্ছেন আমার বাবা যিনি এখন প্রজেক্টটাকে পুরোপুরি ভাবে হ্যান্ডেল করছেন রাতে বাবা এখানে স্টে করেন এবং দিনের বেলা বাড়িতে আসেন দিনের বেলা আমার টোটাল ফার্মটা থাকে সিসিটিভির আওতায় সেই সিসিটিভির 1080 পিক্সেলের পিকচার কোয়ালিটি জাস্ট ওয়াও সেই ভিডিও কোয়ালিটিও আমি আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওর শেষে অনেকেই হয়তো আমার ফার্মটাকে দেখেছেন অনেকে আবার হয়তো এখনো দেখেননি তো চলুন বন্ধুরা আপনাদের ছোট করে ফার্মটাকে একটু ঘুরিয়ে দেখিয়ে নিই মাছ আমার যথেষ্ট ভালো গ্রোথ হয়েছে এবং সেই মাছের 90% অফ দি বিক্রি কিন্তু অলরেডি হয়ে গেছে সেই ভিডিওটা আমি আপনাদেরকে তুলে ধরতে পারিনি ফার্স্ট অফ অল সেটার জন্য আমি সরি চাই নিচ্ছি আপনাদের কাছে তো আজকেও কিছু লোক আসবে মাছ নেবার জন্য সেই ভিডিও আজ আপনাদের কাছে তুলে ধরব আজ রোববার আমার ছুটি আছে যার জন্য আমি চলে এসেছি ফার্মে সকাল থেকে বসে আছি কে কে আসছে মাছ নেবার জন্য চলুন শেয়ার করব আজকে সেই ভিডিও আর দেখুন পিছনে সিসিটিভি ক্যামেরা আমি লাগিয়ে নিয়েছি কারণ মাছ একটা লোভনীয় জিনিস চোরের উৎপাত হয়েছিল যার জন্য সিসিটিভি লাগানো আছে তো বন্ধুরা চলে এসেছে দুজন মাছ নেবার জন্য এবার মাছ ধরার পালা বন্ধুরা এই দেখুন কই মাছগুলো কিছু মাছের গ্রোথ খুব ভালো হয়েছে কিছু মাছের গ্রোথ আবার কমও হয়েছে তবে বলতে নেই ভগবানের দয়ায় এদের এক ফোঁটাও কোনো রকম কোনো রোগ হয়নি সব কটাই মাছ সুস্থ এবং যে কজন নিয়ে গেছে সে কজনই নাম করেছে I think so.
পাঁচটা ফুটি আছে একটা মিট একটা আমেরিকার হই একটা হই বড় মাছটা দেখবে সব রিজার্ভার ট্যাঙ্কে ছাড়া হয়েছিল এগুলো গ্রোথ আপনারা দেখতে পেলেন তো বন্ধুরা নেক্সট প্রজেক্ট যেটা আমি টার্গেট করেছি সেটা হলো অ্যাকোয়াফোনিক্স এটা হয়তো অনেকেই নাম শুনেছেন বা অনেকে এই বিষয়ে জানেন যারা জানেন না তারা ইউটিউবে সার্চ করে দেখে নিতে পারেন এর ডিটেলসটা এটা হলো মাছের জলের মধ্যেই আমরা কিন্তু সবজিগুলোকে নানা রকম সবজি চাষ করব বিনা কোনো রাসায়নিক সার বা কোনো কিছু ইউজ না করে আপাতত বন্ধুরা এই গাছগুলো টেস্টিং কন্ডিশনে আছে এগুলো 15 দিন মতো ছাড়া হয়েছে তো এগুলো গ্রোথ আপনারা দেখতে পাচ্ছেন কোনো রকম কোনো একটা মানে কি বলবো কোনো নিখুঁত আছে যাকে বলে কোনো রকম কোনো কীটনাশকও দেওয়া হয়নি কিছু না পাতাগুলো আপনারা দেখলে বুঝতে পারছেন প্রত্যেকটা গাছের গ্রোথ দেখুন আপনারা টপগুলোতে খালি বীজ দিয়ে জলের মধ্যে ছেড়ে দেওয়া হয়েছিল ঠিক আছে এবার আপনারা দেখতে পাচ্ছেন এদের গ্রোথ 15 দিনে তো বন্ধুরা আপনারা যে এটা এখন দেখতে পাচ্ছেন যে ভিউটা সেটা হলো সিসিটিভির ভিউ আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরা কোয়ালিটি যথেষ্ট ভালো এটা হলো IMOU কোম্পানির সিসিটিভি ক্যামেরা বুলেট এটা আপনারাও পারচেজ করতে পারেন এটা আমি কোনো প্রমোট করছি না ক্যামেরাটার জাস্ট পিকচার কোয়ালিটিটা আপনাদের সাথে শেয়ার করছি এবং ভিডিও কোয়ালিটি উইথ সাউন্ড এটা কিন্তু ক্যাপচার করে বন্ধুরা কোনো রকম যদি কোনো মোশনে ডিটেক্ট করে সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে কিন্তু নোটিফিকেশান চলে আসবে তো আজকের মতো এতটাই বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন স্টে উইথ মি থ্যাংক ইউ